আসসালামু আলাইকুম, 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। এই যে ভাই, প্রত্যেকবার তো মেয়েদের নামে অনেক কিছু শোনেন এবং মজা নেন, আজকের ভিডিও কিন্তু আপনার জন্য। আমি যখন অন্যের ভিডিও দেখি তখন ভূমিকা পছন্দ করি না, তাই আমিও সরাসরি শুরু করে দিচ্ছি। বর্তমান সময় অনুযায়ী এই কথাগুলো নেয়া, বিয়ের গোসল দেয় ভাবিরা, অথচ স্বামী মারা গেলে স্ত্রীকে গোসল দিতে দেয় না। বিয়ে করলেন আপনি আর বিয়ের অনুষ্ঠানে আপনার হাত ধুয়ে দিল আপনার শালী, বাবা বাবা, বউকে কোলে করে নিল আপনার ছোট ভাই, মানে দেবর, অবাক নয় কি? বিয়ের সম্পর্ক যৌবনের সাথে, কেরিয়ার গড়ার জন্য পরে রয়েছে আজীবন। অথচ আমাদের দেশে বলা হয় আগে কেরিয়ার গড়ো তারপর বিয়ে করো। পরিণতিতে পার্কে পার্কে অবাধ প্রেম লীলা, ধর্ষণের সেঞ্চুরি, আর ডাস্টবিনগুলোতে বেয়ারিশ শিশুলাশের ছড়াছড়ি, যা কুকুর কাক আর শকুন মেলে ভাগাভাগি করে খায়। বিয়ে করে বউকে খাওয়াবো কি? কথাবার্তা শুনে মনে হয় বউ পৃথিবীর শ্রেষ্ঠ খাদক, যার ক্ষুধা নিবারণ করা দুঃসাধ্য ব্যাপার। ওয়াজ মাহফিল শুনলে মনে হয় পর্দা শুধু নারীদের জন্য, পুরুষের জন্য নয়। অথচ আল কুরআনে সর্বপ্রথম পুরুষের পর্দার কথা বলা হয়েছে। বিয়ে মানি মেয়ের বাবার উপর খরচের পাহাড় চাপিয়ে দেওয়া, অথচ ইসলামে দাওয়াত খাওয়ানোর দায়িত্ব বরপক্ষের, কনে পক্ষের নয়। আমাদের দেশে বরপক্ষ যৌতুক নেয়, মোহরা নানা দিয়ে বাসর রাত্রে স্ত্রীর নিকট ক্ষমা চায়। যারা এরূপ করে এরা কাপুরুষ এবং ভিখারি। ইসলামী বিধান মতে স্ত্রীরা মোহরানার হকদার, যৌতুক তো সম্পূর্ণ হারাম। বলতে পারেন, ভাই আপনি যে কথাগুলো বলতেছেন আপনার কি খবর? আমার খবর হলো শ্বশুরবাড়ি থেকে কিচ্ছু নেই নাই এবং দিতে নিষেধ করেছি, এমন কি ঘরের হান্ডি পাতিল, ল্যাপতোষক, কিচ্ছু না। কারণ আমি এইটাই চিন্তা করি, এই লোকটায় মেয়েকে খাইয়ে পড়িয়ে বড় করেছে, লেখাপড়া করাইছে, দিনী শিক্ষা দিছে, বড় হওয়া পর্যন্ত সে অনেক কষ্ট করছে, তারপর এ মেয়েটাকে আমার হাতে তুলে দিছে, তার লাভটা কি হয়েছে একটু চিন্তা করছেন? এরপর আমি কোন হিসেবে তার কাছ থেকে কিছু নিতে পারি? আপনারাই বলেন। কতিপয় হুজুরের কথাবার্তা শুনে মনে হয় সেবা পাওয়ার হকদার শুধুই স্বামী, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই আল্লাহর কাছে উত্তম যে তার স্ত্রীর নিকট দিনের ক্ষেত্রে উত্তম। বিয়ের অনুষ্ঠানে বরের হাতে স্বর্ণের আংটি না পড়লে মান সম্মান থাকে না, অথচ পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। পুরুষদের কাপড় থাকবে টাকটুর উপর আর মেয়েদের কাপড় থাকবে টাকটুর নিচে, অথচ বাস্তবতা ফুল প্যান্ট টাকটুর নিচে না পড়লে তাদের মান সম্মান থাকে না। বিয়ের ব্যাপারে হাজারো বাধা বিপত্তি থাকলেও ব্যবিচার একেবারেই সহজলভ্যতা। কতিপয় লোকের কাণ্ড কারখানা দেখলে মনে হয় যে কন্যাকে বোনকে সম্পত্তি ফাঁকি দিতে পারা সবচেয়ে বড় ক্রেডিট। ভাবখানা এমন যে পুত্র সন্তানের জন্ম দিয়েছে নিজ ঘরে আর কন্যাদের কচু বাগানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া ভিত্তিক পাত্রপাত্রী নির্বাচন করতে বলেছেন, আর আমরা করছি চেহারা আর সম্পত্তি ভিত্তিক। মাশাআল্লাহ। কি ভাই, কষ্ট পাইলেন? কষ্ট পাইলে এক কাপ চা খাওয়ান।